প্রথমে আমাদের প্লে স্টোরে যেতে হবে এখান থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে তো বন্ধুরা আমি এখন ডাউনলোড করে নিতেছে আপনারা আপনাদের মতন ডাউনলোড করে নেবেন এখান থেকে আমরা চলে যাবো থ্রি ডট আইকনে তো দেখতেছেন এখানে ক্লিক করতে হবে করার পরে এমন একটা ইন্টারফেস আসবে এখান থেকে আপনাদের পেজ অপশানে যে ক্লিক করতে হবে করার পরে এখানে দেখবেন এমন ইন্টারফেস আসবে এখান থেকে ইয়ার পেজ উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর পেজ তো এই অপশানে গ্রেট স্টারে ক্লিক করতে হবে করার পরে এই বক্সে আপনাদের পেজের নামটি লিখতে হবে তো বন্ধুরা আমার পেজের নামটি আমি লিখে দিতেছি আপনারা আপনাকে পেজের নাম যে কোয়ালিটি দিতে চান সেইভাবে আপনারা পেজটি নাম দিয়ে দেবেন তো আমি এই মুহূর্তে পেজের নামটি দিয়ে দিতেছি এখানে নেক্সট করবো তারপর আবার এখানে এই জায়গায় এই এই খালি ঘরে এখান থেকে আমাকে দিতে হবে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনারা আপনাকে ভিডিও কোয়ালিটি হিসাবে সেই মোতাবেক ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন এখান থেকে আমি ক্যাটাগরি দেব ডিজিটাল ক্রিয়েটার তো এখান থেকে আমি ডিজিটাল ক্রিয়েটারে ক্লিক করব। দেখুন বন্ধুরা এই জায়গায় আমার ডিজিটাল ক্রিকটা চলে এসে এখান থেকে পরে আবার সেন্সও করতে পারবেন এখান থেকে আমি কি করব এই জায়গা থেকে আবার নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে একটু রিলোড নেবে নেওয়ার পরে এখানে আবার আমি এখানে একটি ওয়েবসাইট যোগ যোগ করতে হবে তো আমার এখানে আমার তো ওয়েবসাইট নাই এই মুহূর্তে তো আমি আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দেবো তো এখানে আমি নোটপ্যাটে দিয়ে ইউটিউব চ্যানেলটি কপি করে নিলাম নেওয়ার পরে এখানে খালি ঘরে আমি এখানে দিয়ে দেবো ইউটিউব ইউটিউবের লিঙ্কটি কপি করে এখান থেকে পেস করে দেবো দেওয়ার পরে এখান থেকে নেক্সট করবো নেক্সট করার পরে এখানে প্রোফাইল সেট আপ করতে হবে এখানে ডান করে দিয়ে কিছুক্ষণ পরে আমি পেপার প্রোফাইল সিলেক্ট করব। এখান থেকে দেখতেছেন বন্ধুরা টেক ফটো যে আমি অ্যালাউ করে দেবো সব কিছু অ্যালাউ এখানেও অ্যালাউ করে দেবো এখানে অ্যালাউ করে দেবো দেওয়ার পরে এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করবো ফটো সিলেক্ট করে তো বন্ধুরা আমি এই যে এই ফটোটি সিলেক্ট করে নিলাম নিয়ে এখান থেকে আপলোডে ফটো ক্লিক করব তো এখানে দেখছেন ফটোটি আমি ক্লিক করলাম দেখুন আমার প্রোফাইল সেট হয়ে গেল যার পরে এখান থেকে আমি আবার ক্যামেরা এখানে ক্লিক করবো করে এখান থেকে আমি একটা কভার পিকচার সিলেক্ট করব। তো টেক ফটো ক্লিক করব আবার করার পরে এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নেব আবার দেখে কোন ফটোটা পছন্দ হয় সেই ফটোটা আমি এখানে সিলেক্ট করে দেব তো বন্ধুরা আমি একটু ফটো সিলেক্ট করে নিই তো আমি এই ফটো ফটোটা সিলেক্ট করে দেব দিয়ে আপলোডে ফটো ক্লিক করব করার পরে দেখুন বন্ধুরা এখানে আমার ফটোটি সিলেক্ট হয়ে যাবে তো দেখুন আমার কাবার পিকচার সিলেক্ট হয়ে গেছে তো ম্যানেজার যাব ম্যানেজার যেয়ে কিছু সেটিং করতে হবে আমার তো সেটিং দেখুন এখানে দেখছেন উপরে দেখতেছেন ডেসক্রিপশন লেখা আছে তারপরে অ্যাডে লোকেশন তারপরে অ্যাড হাউস এই কোনো অপশনাল এগোনো আপনার মতন আপনারা করে নেবেন তো আমি কিছু ডেসক্রিপশন লিখব তো অ্যাড ইয়ার বায়ো লিখবো কিছু এখান থেকে আমি এই ঘরে লিখতে হবে তো আমি আগের থেকে লিখে রাখছি নোটপ্যাডের থেকে কপি করে আনব কপি করে এনে এখান থেকে কপি করে এই কপি করে নেব এখান থেকে এগুলো নিজের কিছু আমি কপি করে নেব হ্যাশট্যাগ তো আমি এইগুলো কপি করে নিতেছি কপি করে আবার আমি ইউটিউবে ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাব যার পরে ঘরে আমি পেশ করে দেব তো বন্ধুরা দেখছেন আমি পেশ করে দিয়েছি তো এখানে আমার কিছু অক্ষর ভুল আছে এগুলো আমি ঠিকঠাক করে দিচ্ছি আপনাদের মতন আপনারা দিয়ে নেন তো আমি সেভ করে দেবো এখানে ক্লিক করে তো বন্ধুরা দেখছেন এখানে মোবাইল নাম্বার বহুত কিছু অ্যাড করা যাবে তো আপনারা আপনাকে মতন কাস্টমাইজ করে নিয়েন আমি এখানে দেখতেছেন বন্ধুরা এখানে একটি অ্যাকশন বাটন ক্লিক অ্যাকশন বাটন সেট করতে হবে তো আমি এখানে সেন্ট মেসেজ ক্লিক করে নেব এখান থেকে নেক্সট করে দিলে আমার সেন্ট বাটন ক্লিক হয়ে যাবে এখানে আপনারা আপনাদের মতন যে বাটনটা ভালো লাগে সেটা সেট করে নেবেন তো আমি আমার মতন করে এটা সেট করে নিচ্ছি আপনারা আপনাদের মতন সেট করে নেবেন তো আবার আমি ম্যানেজার যাব আমার ঠিকঠাক হয়েছে কিনা কতগুলো আপ ঠিক আছে কিনা দেখব দেখবো আমি তো ওই জন্য আমি আবার ম্যানেজে ক্লিক করলাম ম্যানেজে ক্লিক করে দিচ্ছি তো দেখতে দেখতেছেন আমার সুন্দর মতন করে সব কিছুই ঠিকঠাক আছে তো এখানে আবার আমি ম্যানেজে যাবো ম্যানেজারে দেখবো যে আমার সেট ঠিক আছে কিনা তো তার জন্য আমার সেট আপে যেতে হবে পেজ সেট আপে ক্লিক করবো করার পরে এখানে দেখুন প্রত্যেকটাই মা টিক মার্ক উঠে গেছে তো বন্ধুরা আমার পেজ খোলা কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের মতন আপনারা খুলে নেবেন তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ